হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসমিস লাইফ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার অবস্থা সত্যি খুব খারাপ। গতকাল থেকে আমার প্রচণ্ড রকমের জ্বর, সর্দি, কাশি, হাঁচি, মানে সমস্ত কিছু গতকাল থেকে আমার শুরু হয়ে গেছে। তো তার জন্য গতকালকে কোনো ব্লগ করতে পারিনি, তাই আজকে কোনোরকম কোনো ব্লগ, মানে গতকালকের কোনো ব্লগ আজকে আসবে না। আজকে এই মুহূর্তে এই ব্লগটাই আসবে, যেটা এই মুহূর্তে আমি তোমাদেরকে দিচ্ছি। তো একেবারেই না করার থেকে ভাবলাম সামান্য একটু আপডেট দিয়ে দিই। বাজছে মুহূর্তে দুপুর 2:45। তো সকাল থেকে কোনোরকম কোনো ব্লগ করতেই পারিনি, এতটাই শরীর খারাপ যে তোমাদেরকে মানে ব্লগে কিছু দেখাবো সকাল থেকে কোনোরকম কোনো কাজ করতে পারিনি। তো এখন স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু সামান্য একটু সুস্থ লাগছে বলে আমি তোমাদের সামনে এসে একটু ক্যামেরাটা ধরতে পারলাম। তো এই আর কি। আর কালকে তো সারা রাত মোটামুটি ঘুমোতে পারিনি, মানে সমানে কেঁপেছি, কি যে একটা কাঁপুনি দিয়ে জ্বর, মানে কি বলবো, আর সারা রাত কেঁপেছি আর কাশি, গলা খুশখুশ কাশি। তো ছেলেরও তাই, ছেলে একটু মানে ওর ওষুধটা চেঞ্জ করেছি বলে ও কিছুটা ঠিক আছে, মানে কিছুটা না অনেকটাই ঠিক আছে, কাশিটা অনেক কমে গেছে, কিন্তু ওর কমলো আর আমার শুরু হলো এরকম আর কি। তো গলার ভলিউম শুনে কতটা কি বুঝতে পারছো আমি জানি না, আমি আবার বলছি, কিন্তু আমার কথা বলতে ভীষণ রকমের কষ্ট হচ্ছে, প্রচণ্ড রকমের কষ্ট হচ্ছে। তাই ভাবলাম যে আজকে যেটুকু ব্লগ করতে পারছি, যেটুকু কথা তোমাদের সাথে শেয়ার করতে পারছি, সেটুকুই শেয়ার করে দিই। তো সত্যি স্নান স্নান টান করে না এই দুপুরবেলাটা একটু রোদে বসেছিলাম, তো প্রচণ্ড রকমের আরাম লাগছে। চুলটাও শুকালো, চুলটাও হালকা, গোড়াগুলো ভেজা আছে, ঠিক আছে, ও হয়ে যাবে, শুকিয়ে যাবে। তো খুব একটা ফ্রেশ, মানে ফ্রেশনেস কাজ করছে, খুব আরাম লাগছে। তো এই জ্বর নিয়েও মোটামুটি মানে একার দায়িত্ব হলে ঠিক আছে, ওরও যেহেতু সমস্ত কাজটা করে, মানে আমার আমার তো করতেই হবে, প্লাস ওরও সেহেতু না একটু বেশি টায়ার্ডনেস কাজ করে। তো আর কিছু বলছি না, এই মুহূর্তে আমি ব্লগটা এখানে এন্ড করব, কারণ কিছুক্ষণ আমি শোবো, এই পোর্শনটাও প্রচণ্ড ব্যথা করছে। তো এই এই কপালের পুরো এই পোর্শনটা, এই রঙগুলো, তো একটু শুয়ে রেস্ট নিই। কয়েকদিন ধরে দেখলে আমি বলেছিলাম শরীরটা একবার আমার খারাপ করবে, কয়েকদিন ধরে টানা একরকম চললো, টানা টানা চললো। তো গত মানে ওই সপ্তাহটা আর কি, তো সেহেতু একটু শরীর খারাপ তো করতেই হতো, টেনশন, হেডেক, শরীরের জার্নি, শারীরিক হয়রানি, তো ঠিক আছে, একদমবার হবে ওরকম। তো চলো বন্ধুরা, আজকের মতো আমি ব্লগটা করে দিচ্ছি এখানে এন্ড। তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের মতো চলে আসি, টাটা বাই।